আচ্ছা, আমার চ্যানেলটার নাম কি নাহিদা নীলা দেওয়া ঠিক হয়েছে? না তো, সেটা তো আমি আগে ভাবি নাই, কারণ আমি তো সবসময় শুধু খাওয়া নিয়ে ভিডিও করি। তাহলে আমার চ্যানেলটার নাম কি দেওয়া দরকার ছিল? নিশ্চয়ই খাওয়ার কোনো নাম দেওয়া দরকার ছিল। আসলে কি দিতে পারতাম? পেটুক চ্যানেল তো আছে, ক্ষুধা লাগসোও আছে, তাহলে আমি কি দিতে পারতাম? চিন্তা করতে হবে। পেয়ে গেছি, আমার চ্যানেলটার নাম দেওয়ার দরকার ছিল ভুজনশীল নাহিদা নীলা। আচ্ছা বিউরা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো আমার চ্যানেলটার নাম কী দেওয়া দরকার ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাহিদা নীলা আবারও চলে এসেছি তোমাদের সাথে আমার নতুন আরেকটি দিন শেয়ার করার জন্য। আমার রেগুলার ব্লগ যেভাবে করি, আসলে আজকে আমি সেটা করবো না, কারণ আজকে শুধু আমি খাবো। অন্য সময় আমি কাজ করি প্লাস খাই, আজকে শুধু আমি খাবো আর খাবো। এখন আমি চলে এসেছি আমার খাবারের জায়গায়, আজকে আমি লাঞ্চ করব প্লাস হচ্ছে ডিনার করব। কারণ এই ধরনের প্যারা মাঝে মাঝে আমার মাথায় চলে আসে যে আমি সারাদিনই বাহিরে আজকে খাবো, তো আমার মতো কার এই ধরনের পাগলামি আসে সে আমাকে একটু কমেন্ট করে জানাও তো। এখন আমি আসলে বার্গার অর্ডার করেছি, এখন লাঞ্চ বলেছি, কিন্তু আমার আসলে লাঞ্চ প্লাস হচ্ছে ব্রেকফাস্ট দুটাই, তো দুটাকে মাথায় রেখে কোনটা খাবো বুঝতে পারছিলাম না, তাই আমি বার্গারই অর্ডার করে ফেললাম যে আমার ব্রেকফাস্ট প্লাস হচ্ছে লাঞ্চ দুটাই চলে যাবে। তো আমি খাওয়া শুরু করে দিয়েছি। আসলে যারা আমার মতো ভুজনশীল তারা আমার সাথে যোগাযোগ করবে, কারণ কোথায় কি ভালো পাওয়া যায় সেটা মোটামুটি আমি জানি। খাবার খেতে খেতে আমি অস্থির হয়ে যাচ্ছি, আসলে এটা আমি ছাড়তে পারছি না, কারণ আমি তো ভুজনশীল মানুষ। তার সাথে আবার আমি একটু গানের এনজয় করলাম, এখানে একটু কনসার্টও হচ্ছে। আসলে আমি যে খাবো আর আমি যে খাই তাতে কারো কিচ্ছু আসে যায় না, যা যাওয়ার আমারই যাবে, যা আসার আমারই আসবে। সো এখানে কেউ কিচ্ছু বলার নাই। জানি অনেকেই অনেক কথা বলতে চাইবে, বাট আমি সেগুলোকে পাত্তা দিই না, কারণ আমি আমারটা দিয়ে খাচ্ছি, কারোটা দিয়ে খাচ্ছি না, ঠিক আছে? তো এখন আমি ডিনার করব। আসলে এখন সন্ধ্যা 7:30, ডিনারের সময় না, তারপরও আমি যেহেতু বাইরে খাচ্ছি তাই সন্ধ্যা মানে রাত 8টার ভিতরেই আমার দুটাই শেষ করে বাসায় আসতে হবে। তো আমি হচ্ছে ডিনার শুরু করে দিয়েছি, খেয়ে দিয়ে এবার আমি বাসায় চলে যাব লক্ষ্মী মেয়ের মতো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।